হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এবং অমিত শাহের খড়গপুর শো, এছাড়াও বিজেপি, কংগ্রেস ও ISF এর প্রার্থী তালিকা করার পর উঠে এসেছে একাদম নটি লেটেস্ট আপডেট, এবং এর সাথেও রয়েছে 20টি একদম তাজা হেডলাইন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকে সেরা ও তাজা শিরোনাম বা হেডলাইনগুলি। প্রথমেই রয়েছে রাজ্য বিজেপির জন্য বড় দুঃসংবাদ, মাথায় হাত পড়তে চলেছে বিজেপির। ব্রিগেডের পর এবার বেহালা পূর্বের প্রার্থী তালিকা থেকে বাদ শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফলতি নিরাপত্তা অধিকর্তা ও জেলা শাসককে সরালো কমিশন। রয়েছে রাজ্য বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর বিজেপির জন্য আরো একটি বড় দুঃসংবাদ, মাথায় হাত পড়তে চলেছে বিজেপির। টিকিট পেয়েও ভোটে লড়বেন না রন্তি দেব, অস্বস্তিতে বিজেপি। ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ আইন লাগু হবে। মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় কড়া কমিশন, সাসপেন্ড জেলা শাসক, পুলিশ সুপার, নিরাপত্তা অধিকর্তা। রাজ্যে 34টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসেও। অবশেষে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন, শোভন বৈশাখীর 21 ভোটের মুখে মহাধাক্কা পদ্ম শিবিরে। মমতার অভিযোগকে অগ্রাহ্য করার পরে পায়ে আঘাত নিয়ে আরো চাপ বিজেপির কমিশনকে, চিঠি লিখে নতুন দাবি। টালিগঞ্জে অরূপ বনাম বাবুল, বেহালায় রত্না বনাম পায়েল। বিজেপির আজকে ঘোষিত প্রার্থী তালিকায় স্টার চমক দেখে নেব এক নজরে। আব্বাস সিদ্দিকীর ISF এর তালিকায় হিন্দু প্রার্থী, ধর্মনিরপেক্ষতায় জোর আব্বাসের, কংগ্রেসের অভিজ্ঞতায়। মানুষের উপর বিশ্বাস থাকলে আধিকারিক বদলি নিয়ে ভয় কেন তৃণমূলকে তোপ অমিতের। পিসি ভাইপোকে হাঁটিয়ে বাংলা বাঁচান রাজ্যে এসে আহ্বান স্মৃতি ইরানির। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য জারি হচ্ছে আরো একটি বিশেষ সুবিধা, যদি আপনার কাছে স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে জানতেই হবে আপনাকে এই আপডেটটি। TMC লক্ষ্যে বিজেপির প্রার্থী দুই মন্ত্রীকে আটকে সিঙ্গুরে গৃহযুদ্ধ বিজেপির। যশ বনাম সোহম, লাভলি বনাম অঞ্জনা, রাজনীতি কি এবার সত্যি ফাটল ধরাবে টলিপাড়ায়, দেখে নেব বিস্তারিত। বাবুল লকেটদের প্রার্থী করে বিজেপির নয়া চমক, সিঙ্গুরে প্রার্থী করা হলো মাস্টার মশাইকে। অরূপের বিরুদ্ধে বাবুল, লকেট চুচুড়ায় রাজীব ডোমজুরি, বিজেপির তৃতীয় তালিকায় চমকের পর চমক। বাতিল হতে চলেছে আরো একটি ব্যাংকের পুরনো পাসবুক এবং চেক বই। বাংলা সহ চার রাজ্যেই হারবে বিজেপি, দাবি শরদ পাওয়ারের। 10 বছরের সোনার বাংলা গড়েছেন দিদি, দল বদলের জল্পনার মাঝেই ভোট প্রচার দেব। কাঁথিতে মোদীর সবাই যাব, সাফ জানালেন শিশির অধিকারী। এবং এর সাথে রয়েছে আজ থেকে দুদিনের জন্য সারা দেশ জুড়ে জারি হচ্ছে ধর্মঘট, পাওয়া যাবে না অনেক ATM এও টাকা। মানুষের এই উৎসাহ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে খড়গপুরের রোড শো এ আত্মবিশ্বাসী অমিত শাহ। এবং এর সাথে রয়েছে গত বুধবার মুখ্যমন্ত্রীর উপর আঘাত, সত্যি কি কারো চক্রান্ত ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে রোড শো করে কি জানালেন সকল রাজ্যবাসীকে? যদি চক্রান্ত করে থাকে, সেই চক্রান্ত কারা করেছে বা কে কে করেছে, তারা কি সত্যি ধরা পড়লো? কি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে রোড শো করে, জেনে নেব বিস্তারিত। এবং এর সাথে রয়েছে দল বিজেপির জন্য আরো একটি বড় ধাক্ক, বিজেপিতে পদপ্রার্থী না হওয়ায় আরো কয়েকটি বড় বড় নেতা দল ছাড়তে চলেছে বিজেপি। অন্যদিকে রয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সমস্ত আশায় জল ঢেলে দিয়ে মিঠুন চক্রবর্তীকে কি করলো নিরাশ? আদৌ কি বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মিঠুন চক্রবর্তীকে রাখবে, না শুধুমাত্র টোপ দেওয়া হয়েছে, জেনে নেব বিস্তারিত। এবং এর সাথে রয়েছে ISF এর আব্বাস সিদ্দিকীকে নিয়ে আজ আরো একটি বড় খবর। শুধু তাই নয়, এর সাথেও রয়েছে আজ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বা লেটেস্ট ট্রেন্ডিং ইনফরমেশন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নন্দীগ্রামে মমতা আহত হওয়ার ঘটনায় পুলিশ সুপার, জেলা শাসক সহ 3 আধিকারিককে বদলি নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ওই ঘটনায় গাফলতি খুঁজে পাওয়ার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, জেলা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিককে সরিয়ে দিল কমিশন। তাদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। রবিবার এক নির্দেশিকায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জেলা শাসক বিভু গোয়েল বদলি করেছে কমিশন, সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিক বিবেক সাইকেও। তার জায়গায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার হয়েছে সুশীল কুমার যাদব এবং জেলা শাসক হয়েছে স্মিতা পাণ্ডে। সোমবার দুপুর 3টার মধ্যে মুখ্যমন্ত্রী নতুন নিরাপত্তা আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। ISF এর ভাবমূর্তি প্রমাণের চেষ্টা, ISF এর তালিকায় হিন্দু প্রার্থী, ধর্ম নিরপেক্ষতায় জোর আব্বাসের। বাংলা ভোটের দামাবা বেজে গিয়েছে, তৃণমূল তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এদিকে বিজেপি 4 দফায় প্রার্থী প্রকাশ করেছে আর বামেরা এ ব্যাপারে অগ্রণী, কিন্তু সংযুক্ত মোর্চার ISF ও কংগ্রেস ইচ্ছে ছিল তার প্রার্থী তালিকা
তালিকা প্রকাশে শেষমেশ আব্বাস সিদ্দিকীর আইএসএফ 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো। 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে আব্বাস সিদ্দিকী বুঝিয়ে দিলেন, তিনি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখেই নির্বাচনী যুদ্ধে নামতে চলেছে। সেই মতো 20 আসনের তালিকায় হিন্দু প্রার্থীদের অগ্র অধিকার দিয়েছে আইএসএফ। এই তালিকায় একাধিক হিন্দু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীও রয়েছে। আইএসএফ এর প্রার্থী তালিকায় নাম রয়েছে শিমুল সোরেন, বিক্রম চট্টোপাধ্যায়, তাপস চক্রবর্তী। তারা যথাক্রমে প্রার্থী হচ্ছে জাঙ্গিপাড়া এবং মহিষদল ও অশোকনগর থেকে। এছাড়াও প্রার্থী তালিকায় স্থান পেয়েছে মিলন মান্ডি। উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী তালিকা প্রার্থী করা হয়েছে উলবেড়িয়ার পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান আব্বাস উদ্দিনকে। শুধু তাই নয়, পাঁচলা থেকে দাঁড় করানো হয়েছে জলিলকেও। একটি রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে প্রার্থী তালিকায় একাধিক জনের নাম না থাকায়। তবে একইভাবে বিজেপিরও মাথায় হাত পড়তে চলেছে। ব্রিগেডের পর এবার বেহালা পূর্বের প্রার্থী তালিকা থেকে বাদ শোভন চট্টোপাধ্যায়। পরিষ্কার জানানো হচ্ছে আর বিজেপিতে নয়, শোভনের সঙ্গে জুটি বেঁধে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকে বৈশাখী। বিজেপিতে যোগ দিয়েছিলেন জুটি বেঁধে, দল ছাড়ছে জুটি বেঁধেই, আর তারা বিজেপিতে কোনো সম্পর্ক রাখবেন না চিঠি লিখেই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী তার আগে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শোভনকে বেহালা পূর্ব থেকে প্রার্থী না করা চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা। বিজেপি এবার শোভনের দাবি মেনে বেহালা পূর্ব থেকে প্রার্থী করেনি তাকে, প্রার্থী করেনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আজ থেকে টানা দুদিন থাকবে ব্যাংক ধর্মঘাট, এটিএমেও পাওয়া যাবে না টাকা। তো ফ্রেন্ডস, আধা সমাধান সূত্র কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে আজ 15 মার্চ থেকে টানা দুদিন ব্যাংক ধর্মঘাটে অনার ব্যাংক কর্মচারী ও আধিকারিকরা। এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে পরিষেবা প্রবলভাবে বিক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে সরকার নিজের অবস্থান পরিবর্তন না করলে আগামী দিনেও বৃহত্তর ব্যাংক আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। বাবুল লকেটদের প্রার্থী করে বিজেপি চমক সিঙ্গুরে প্রার্থী করা হলো মাস্টার মশাইকে। এবার বিজেপি তালিকায় রয়েছে ফের চমক। সংসদ ভবন থেকে বাংলা নির্বাচনে নামানো হলো একাধিক সাংসদকে। এর মধ্যে রয়েছে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত এবং নিশীত প্রামাণিক। বাবুল প্রার্থী হচ্ছে টালিগঞ্জে এবং চুচুড়ার প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায় এবং নিশীত প্রামাণিক দাঁড়াচ্ছে দিনহাটায়। স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালকেও বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেয়েছে। এদিনে ডোমজুর কেন্দ্র থেকে লড়ছে রাজীব, তাই ওকে কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি। রবীন্দ্রনাথকে দাঁড় করানো হচ্ছে সিঙ্গুর থেকে। এবং এর সাথেই রয়েছে ফিল্ম স্টার দেবকে নিয়ে আজ আরো একটি বড় খবর। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল বা গুঞ্জন উঠছিল রাজনৈতিক মহলে দল বদল করতে পারে দেব। সমস্ত জল্পনাকে উৎখাত করে দিয়ে 10 বছরে সোনার বাংলা গড়ছেন দিদি, দল বদলের জল্পনার মাঝেই ভোট প্রচারে দেব। ঠিক একইভাবে দেব জানান, বাংলায় 10 বছর মুখ্যমন্ত্রী মমতা রয়েছে। তিনি যা কাজ করেছেন, 70 থেকে 77টি প্রকল্প চালু করেছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য। স্কলারশিপ থেকে শুরু করে বার্ধক্য ভাতা, জীবন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য প্রকল্প করেছেন। শুধু তাই না, স্কুল ছাত্র ছাত্রীদের জন্য সাইকেল এবং পুরোহিত ইমামদের ভাতা, রূপশ্রী কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালু করেছে, যার ফলে ব্যাপক লাভবান হচ্ছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। 8 বছরের ঊর্ধ্বে কেন্দ্র সরকার ক্ষমতায় থাকলেও মানুষকে শুধুমাত্র অতিষ্ঠ করে তুলেছে, যেখানে পেট্রোলের দাম গিয়ে পৌঁছেছে 100 টাকা এবং রান্নার গ্যাস পৌঁছেছে হাজারের দোরগোড়ায়, যার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। একাধিক অভিযোগ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, ভোট এবারে দিদিকেই, দিদি ছাড়া বাংলায় আর কোনো বিকল্প নাই। যদি বিরোধীদের কথা শুনে ডবল ইঞ্জিন সরকার আনেন, প্রথমত সমস্ত প্রকল্পই বন্ধ করবে বিজেপি সরকার, চালু করবে তাদের কেন্দ্রের প্রকল্পগুলি, যেখান থেকে সাধারণ মানুষ ছিটে ফোটাও পাবে না। তাই বুদ্ধি বিবেক আপনার, আপনার একটা ভোট খুবই মূল্যবান ভোট, তাই বুঝে শুনেই দেবেন। যদি আপনি রাখতে চান 70টার মতো প্রকল্প, তাহলে দিদিকে রাখবেন, আর যদি চান যে 70টা প্রকল্প দরকার নাই, আপনি আপনার মন মর্জি কাজ করতে পারেন। একইভাবে তিনি জানিয়েছেন, বিজেপি কেবলমাত্র ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করছে, কখনো বা জয় শ্রীরাম আবার কখনো রাম মন্দির। ধর্মীয় উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলা সম্প্রীতির বাংলা, এখানে ধর্মীয় উস্কানি চলবে না, তাই এখানে বিজেপির কোনো স্থান নাই। ধর্ম ধর্মর জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী চূড়ান্ত বিজেপির, নাম নেই মিঠুনের, ডোমজুর চেয়েছেন রাজীব। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপি নির্বাচনী কমিটি। সূত্রের খবর, তৃতীয় ও চতুর্থ দফার তালিকায় নেই মিঠুন চক্রবর্তীর নাম। শুভেন্দুর মতোই নিজের পুরনো কেন্দ্রে ডোমজুর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির কোর কমিটির বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার জন্য 75 জনের নাম ঠিক করা হয়েছিল। এরপর রাতে আলোচনায় বসে নির্বাচনী কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্র।
সূত্রের খবর। এই দুই দফায় মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হয়নি, তবে তিনি চাইলে পরে আলোচনা হতে পারে। তাহলে কি মিঠুন চক্রবর্তীকে শুধুমাত্র আশা দিয়ে দলে নিয়ে আসা হয়েছে? দেখে নেওয়া যাক মিঠুন চক্রবর্তী কি জানাচ্ছে। তৃতীয় ও চতুর্থ দফায় নাম না থাকার ফলে তবে মিঠুন চক্রবর্তী জানাচ্ছে যে তিনি নাকি প্রার্থী হতে নারাজ, তবে বিজেপির হয়ে প্রচার করবেন। দল বিজেপির জন্য রয়েছে আরো একটি বড় দুঃসংবাদ, টিকিট পেয়েও ভোটে লড়বেন না রক্তিম দেব, অস্বস্তিতে বিজেপি। তৃণমূল শিবির যখন টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক উঠেছে, ঠিক তখনই উল্টো পুরাণ বিজেপিতে। হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসাবে প্রাক্তন সাংবাদিক রক্তিম দেব সেনগুপ্ত নাম ঘোষণা করে বিজেপি, তারপরে গেরুয়া শিবিরের বিড়ম্বনা শুরু। প্রার্থী হতে চান না বলে বেঁকে বসেছে স্বয়ং রন্তিদেব, প্রার্থী হতে রাজি নয় বলে দলকেও জানিয়েছেন তিনি। এর ফলে চরম অস্বস্তিতে পড়ল দল বিজেপি। ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ হবে লাগু, বিজেপি ক্ষমতায় এলে লাভ জিহাদ আইন লাগু হবে বাংলায়। ভোট আবহে আসানসোলের মাটিতে দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বাংলা সহ চার রাজ্যেই হারবে বিজেপি দাবি শরদ পাওয়ারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা যতই কোমর বেঁধে কোষে ঝাঁপান না কেন, পশ্চিমবঙ্গে বিজেপি হারবেই মনে করছে পোড় খাওয়া রাজনীতিবিদ তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার। তার তরফ থেকে জানানো হয়েছে বাংলার মানুষ অত বোকা নয়, যেখানে যতই দাবি করুক না কেন ডবল ইঞ্জিন সরকার হলে বাংলার উন্নতি হবে, ঠিক একই দিকে যে সকল রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে বিজেপি সেদিকে ইঙ্গিত করে বাংলার মানুষকে সাবধান করেছে। ইউপি থেকে ত্রিপুরা, ওই সকল রাজ্যগুলিতেই রয়েছে ডবল ইঞ্জিনের সরকার, আর সেই সকল রাজ্যগুলির অবস্থা খুবই আশঙ্কাজনক। খুনোখুনি থেকে শুরু করে নারী নির্যাতন ধর্ষণ সব থেকে বেশি ওই রাজ্যগুলিতেই। শুধু তাই নয়, বিজেপি তাদের যত শক্তি বাড়াবে ততই দেশের অবস্থা অবনতির দিকে যাবে। এক কথায় দেশ বিক্রির পূর্ব পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, কারণ দেশের বড় বড় সংস্থাগুলিকে বেচে দিচ্ছে। শুধু তাই নয়, কিষেন বিলের মতো ভয়ঙ্কর একটি বিল জারি করে দেশবাসীকে না খেতে পেয়ে মারার পরিকল্পনাও নিয়েছে। এর সঙ্গে আরো বিভিন্ন দিকে ইঙ্গিত করে শরদ পাওয়ারের থেকে জানানো হচ্ছে বাংলার মানুষ অত বোকা নাই, বাংলার মানুষ যথেষ্ট চালাক। তাই বিজেপি যত নেতা মন্ত্রীরা বাংলায় আসুক না কেন, বাংলায় বিজেপি কোনো মতেই জিততে পারবে না। রাজ্যে 34টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো কংগ্রেসও। এর সাথে রয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আরো একটি বড় আপডেট। এবার স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হচ্ছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা খুব দ্রুত বেড়েছে, তাই বিশেষত করোনার যুগে ইউপিআই লেনদেন শহর থেকে গ্রামেও বেড়েছে। আর সেখানে ইউপিআই পেমেন্টে বড় দোকানে সীমাবদ্ধ ছিল, এখন ছোট ছোট দোকান এমনকি চায়ের দোকান স্টল এবং ফুচকার দোকানেও পৌঁছেছে। প্রায় প্রতিটি ব্যাংক গ্রাহকরা এখন ইউপিআই পেমেন্ট ব্যবহার করেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য হলো, যদি আপনার অ্যাকাউন্ট এসবিআই অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাংকে থাকে, তবে আপনি আগামী 14 মার্চে ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন না। ইউপিআই পেমেন্ট করতে স্টেট ব্যাংক ব্যবহারকারীদের অসুবিধাও হতে পারে। শুভেন্দু বললেই কাঁথিতে মোদীর সভায় যাব সাফ জানিয়ে দিলেন শিশির অধিকারী। শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনেক আগেই, এখন বাবা শিশির অধিকারী কি করেন তার দিকেই নজর ছিল গোটা রাজ্যে। তবে শনিবার শিশির অধিকারী শান্তিকুঞ্জ এগিয়ে আচমকায় হাজির হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই দুপুরে খাবার খান এবং লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানান, যদি শুভেন্দু আমাকে বলে তাহলে আমি মোদীর মঞ্চে যাব। এর সাথে রয়েছে আরো একটি বড় দুঃসংবাদ, অন্য রিপোর্টে জানানো হচ্ছে মানুষের উৎসাহ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে খড়গপুরে রোড শোয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। রাজ্যের সভাপতি দিলীপ ঘোষের পুরনো আসনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। এই আসনে তৃণমূলের প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিনেতা হিরণকে প্রার্থী করছে বিজেপি। তার প্রচারে আজ খড়গপুর সদরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ কিছুক্ষণ দেরিতে এসেছেন শাহ, তারপরে মানুষের ভিড় চোখে পড়ার মতো কর্মী সমর্থকদের এই ভিড়ের কথাই বললেন অমিত শাহ। টিএমসির লক্ষ্যে বিজেপির প্রার্থী দুই মন্ত্রীকে আটকে সিঙ্গুরে গৃহযুদ্ধ বিজেপির। মাত্র কয়েক ঘন্টা আগেই তৃতীয় ও চতুর্থ দফার মোট 63টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা না হলেও আংশিক এই প্রার্থী তালিকা থেকেই জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে অসন্তোষ। অনেক কেন্দ্রেই দলের ঘোষিত প্রার্থীকে মানতে নারাজ স্থানীয় নেতা কর্মীরা। এদিন তেমনই এক অভিযোগে নজিরবিহীন বিক্ষোভে সাক্ষী থাকলো সিঙ্গুর থেকে এবার গেরুয়া টিকিট পেয়েছে সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করার পরেও বহিরাগত প্রার্থীকে কিছুতেই মানতে পারছে না বিজেপি সমর্থকরা। বাতিল হতে চলেছে ব্যাংকের বই এবং পাসবুক চেকবুকও। কিছুদিন আগেই কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ করা হয়েছিল, যার ফলে এর আগে অনলাইন ব্যাংকিং এর গ্রাহকদের নতুন কাস্টমার আইডি তৈরি করার নোটিশ দেওয়া হয়েছিল। তারপরে কিছু ব্যাংকের পুরনো পাসবই ও চেকবুক বাতিলের নোটিশ জারি করেছে, এর ফলে সমস্যার সম্মুখীন হতে চলেছে লক্ষ লক্ষ গ্রাহক। প্রাথমিকভাবে জানানো হচ্ছে সংযুক্ত করা হয়েছে স্টেট ব্যাংকের সঙ্গে 6টি ব্যাংকে। পরবর্তী সংযুক্তিকরণের হিসাব
হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তিকরণের সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুরনো পাসবই এবং চেক বই আগামী 1 এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেট গুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।